আর তুই এখন আমার হাতে তোর পছন্দের খাবার খেতে খেতে উপরে রওনা দিবি। নে খা খা বলছি। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না বাবা? আর বোঝা হয়ে থাকতে ইচ্ছে করছে না, চলে যেতে ইচ্ছে করছে তাই না বাবা? মরে যেতে ইচ্ছে করছে তাই না? তো মরে যাস না কেন, আমার উপর আর কত বোঝা হয়ে থাকবি? এই বিয়ের পর থেকেই শুরু করে প্রত্যেকটা দিন শুরু হয় তোর সেবা করতে করতে, আর প্রত্যেকটা দিন শেষ হয় তোর সেবা করতে করতে। আমি কি এইসব করার জন্য এখানে আসছি? আজকে তোকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেব। কিভাবে জানিস? এই দেখ, এটা কি জানিস? বিশ, আজকে তোর পছন্দের খাবার এনেছি, তার সাথে মিক্স করে তোকে খাইয়ে দেবে, চিরতরে একেবারে ঘুমিয়ে যাবি, ওই পারে পাঠিয়ে দেবে, বুঝছিস কি বলছি? আর তুই মরে যাওয়ার পরে কি করব জানিস? এই বাড়িতে সোনা দানা ধন সম্পত্তি যা কিছু আছে সব কিছু নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাব। আর তুই এখন আমার হাতে তোর পছন্দের খাবার খেতে খেতে উপরে রওনা দিবি। নে খা খা বলছি, খা না। সীমা কি করছো তুমি? ও বেশ বেশ বেশ, বাবাকে ভাত খাওয়াচ্ছ? আমার বউটা তো ভারী লুক কি, আমার বাবার অনেক সেবা যত্ন করে। আচ্ছা দাঁড়াও, আমি আসছি তোমার পাশে। বেশ ভালো, তুমি তো বাবার ভালো যত্ন নাও। দাও আমাকে দাও, আমি বাবাকে খাওয়াই দিই। আরে না দাও, সমস্যা নেই, তুমি তো সারাদিন বাবার অনেক সেবা যত্ন করো। আচ্ছা তুমি তো সারাদিন অনেক কষ্ট করো, বাবা সারাদিন খেয়াল রাখো, নাও তুমি আগে খাও। আমি একটু আগে খেয়ে বাবাকে খাওয়াতে এসেছি। আরে বাবা আমার হাতে অল্প খাও, অল্প খেলে কিছু হবে না, নাও নাও। রাকিব না না, আমি খাবো না, আমার পেট ভরা। আরে বাবা আমি জানি তুমি একটু আগে খেয়েছ, আমার হাতে একটু করে খাও, কিচ্ছু হবে না। আরে বলছি তো খাবো না। রাকিব তুমি আমাকে চোর মারলে? রাকিব মার বাবা, অবাক হচ্ছিস তাই না? আমি এই টাইমে অফিসে না গিয়ে বাসায় কেন? আমাকে সেলিমে সব কিছু ফোন করে বলেছে, আমি সবই জানি। তুই কি মনে করেছিস আমি বাসায় না থাকলে তুই আমার বাবার সাথে কেমন করিস? আমি কিছুই জানি না। বিশ্বাস করো তুমি, আমি কখনো এরকম করব না। কি মনে করেছিস আমারও বর্তমানে তুই বাবাকে মানসিক এবং শারীরিক অশান্তি করবি, আর আমি কিছুই জানবো না? তারপর কি যেন বললি, আমার টাকা পয়সা সোনা গয়না সবগুলো নিয়ে তুই চলে যাবি তোর বয়ফ্রেন্ডের সাথে? যা না, তোর যেখানে যেতে ইচ্ছে হয় যা, তুই আমার বাবাকে নির্যাতন করবি কেন? না না রাকিব, তুমি যা শুনেছো সব কিছুই ভুল, আমি এরকম কখনো করতে পারি না, আমি এরকম কখনো করবো না। কোনটা ভুল কোনটা সঠিক? তুই সারাদিন আমার বাবাকে নির্যাতন করিস, আমার বাবাকে বিষ খাবে মারতে চেয়েছিস, সবই ভুল। না না রাকিব, আমি এমনটা কোনো কিছু করিনি, বিশ্বাস করো। চুপ, একদম চুপ। এই টাকা পয়সা সোনা গয়না সবগুলো কি আমি অসৎ উপার্জন করেছি? সব আমরা মাথার কাম পাই ফেলে উপার্জনের টাকা, আর এইসব তুই তোর বয়ফ্রেন্ডের সাথে চলে যাবি? আমি কখনো এই কাজ হতে দেবো না। রাকিব রাকিব আমাকে একটা সুযোগ দাও রাকিব, আমি আর এই ভুল কখনোই করবো, প্লিজ রাকিব আমাকে এরকম করবো। ছাড়ো আমার হাত, যে বউ আমার অবর্তমানে আমার বাবাকে মেরে ফেলতে চায়, আমার বাবাকে সারাদিন শারীরিক নির্যাতন করে, সে বউ আমার হতে পারে না। তুই এক্ষুনি আমার বাসা থেকে চলে যা, বেরিয়ে যা বলছি। রাকিব রাকিব আমাকে একটিবারই সুযোগ দাও, তুমি এরকম করো না বাবা, আমাকে মাফ করে দেন বাবা, আমি এরকম কখনো করবো না। রাকিব তুমি এমন করো না, আমার সাথে একটাবার শুধু। তোর মতো বেইমান মেয়ে এ ঘরে ঠাঁই নেই, যা তুই। না রাকিব আমাকে একটাবার সুযোগ দাও। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা আমি জানতাম না সীমা তোমার সাথে প্রতিদিন এ ধরনের দুর্ব্যবহারে এইভাবে অশান্তি করতো বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা আমি মরলেও শান্তি পাবো না বাবা, তুমি আমাকে ক্ষমা না করলে। বাবা আমার পৃথিবী তুমি, আমার সব কিছু তুমি, আমি আসলে জানতাম না বাবা তোমার সাথে এই ধরনের ব্যবহার করতো বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা
তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা।